হ্যালো গাইস, আমি অভি বলছি, এক্সপার্ট বাই অভি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো টিপি লিঙ্ক। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে টিপি লিঙ্কের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আপনার ওয়াইফাই কে কি ইউজ করতেছে তাদের একটা লিস্ট, এবং তাদের স্পিডটা লিমিট করা কিভাবে, তাদের আপনার ওয়াইফাই যারা ইউজ করতেছে তাদের স্পিডটা কিভাবে আপনি লিমিট করতে পারেন আমি সেটা দেখাবো। তারপর আর যেটা আপনি করতে পারেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ডিভাইস যদি আপনার ওয়াইফাইতে কানেক্ট হয় সেটাকে কীভাবে আপনি ব্যান করতে পারেন, সেই ডিভাইসটাকে আপনি কীভাবে ব্লক করতে পারেন আমি আজকে সেটা দেখাবো। তো চলুন দেখে আসি। অল রাইট, তো এখন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন, আমি গুগল ক্রোম ইউজ করি। তারপর সেখানে আপনি টিপি লিঙ্কের সাইটে চলে যাবেন। তো এখানে টিপি লিঙ্কের ডিফল্ট ইউজার আইডি হলো যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। তো আমারটা আমি চেঞ্জ করেছি, আমি আমারটাই দেবো। আচ্ছা, দ্যাটস ইট। এখন আমরা টিপি লিঙ্কের সাইটে ঢুকে গেছি। তো এখান থেকে আমরা যা করতে পারি, যে কুইক সেটআপে যেতে পারি। কুইক সেটআপে যাওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে দেখতে পারতেছেন যে আপনার ওয়াইফাই নেম আমারটা এটা এবং ওয়াইফাই পাসওয়ার্ড এটা, তো আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আপনার ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারেন কিংবা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। দেন নামটা লেখার পর আপনি নেক্সট দিলে সেটা হয়ে যাবে। তারপর আপনি যা করতে পারেন সেটা হলো যে আপনার ওয়াইফাইতে কারা কারা কানেক্টেড আছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তো সেটা দেখার জন্য DHCP এখানে ক্লিক করবেন। তারপরে যে DHCP ক্লায়েন্ট লিস্ট সেখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে আমার এখানে আমার কম্পিউটারটা আর আমার ফোনটা এখানে কানেক্টেড আছে। এই যে সুন্দর দেখাচ্ছে যে ম্যাক অ্যাড্রেস এবং IP অ্যাড্রেস। তো টিপি লিঙ্ক সাইট থেকে আপনি এভাবে দেখতে পারবেন। কিন্তু আপনার এটা কোনটা কার ফোন সেটা রেকগনাইজ করতে খুব অসুবিধায় পড়বেন, কারণ এখানে কোনো নাম টাম কোনো সিস্টেম নাই। আমি সেজন্য কি করি, সহজে চেনার জন্য যে কোনটা আমার ফোন আমার ডিভাইস সেটা চেনার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটা আপনিও চাইলে ইউজ করতে পারেন। সেটা ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এইটা হলো সেই সফটওয়্যারটা, ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার। তো এখানে দেখতেছেন এটা আমার রাউটারটা, এটা আমার কম্পিউটার আর এটা আমার ফোন। তো এখানে আমি আমার ফোনটাকে আমি এই যে ডাবল ক্লিক করে এখানে আমার নামটা লিখে রেখেছি, জাস্ট খালি আমার নিজের চেনার জন্য আর কি, বোঝার জন্য সুবিধার্থে আমি এখানে এডিট করে কাস্টমাইজ করে রেখেছি। তারপর আপনি যা করতে পারেন, যে আপনার ফোন এই ওয়াইফাইতে যদি আদার কোনো ডিভাইস কানেক্ট আছে কিংবা আপনি যদি চান যে আপনার ওয়াইফাইতে যারা যারা চালাইতেছে তাদের স্পিডটা আপনি কমায় দিবেন কিংবা বাড়ায় দিবেন, আপনি স্পিডটা লিমিট করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি যা করতে পারেন যে ব্যান্ডউইথ কন্ট্রোলে যাবেন। যাওয়ার পর সেখানে রুল লিস্টে যাওয়ার পর এই যে আমি এখানে অলরেডি একটা করে রাখছি, তো আপনি এখানে অ্যাড এন নিউতে যাবেন। অ্যাড এন নিউতে যাওয়ার পর দিয়ে আপনার এই যে এখান থেকে আপনার IPটা নেবেন, এই যে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা জাস্ট খালি এখান থেকে খালি কপি করবেন, খালি সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দেবেন। এই যে পেস্ট করে দিয়ে আপনি এখানে স্পিডটা লিমিট করে দিলেন। ধরেন আমি এখানে স্পিড দিলাম 500 ম্যাক্সিমাম স্পিড, আপলোডের আর 500 দিলাম, ডাউনলোড স্পিড আপলোড স্পিড 500 দিয়ে এখানে জাস্ট খালি সেভ করে দিলাম। এই যে দেখছেন এখানে হয়ে গেছে, যে স্পিডটা হয়ে গেছে 500 স্পিড আপলোডে, 500 ডাউনলোডে। তারপর আপনি আরেকটা যা করতে পারেন, যে আপনি চাইলে আপনার কোনো ডিভাইস ব্লক করতে পারেন, যে আপনি চাইতেছেন না যে ও আমার নেটে ইউজ করুক, আমার ওয়াইফাই ইউজ করুক, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারেন। সেটার জন্য আপনি যা করতে হবে, যে এই যে ওয়্যারলেসে যাবেন, যাওয়ার পর ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এই অপশনটাতে যাবে। যাওয়ার পর এই যে এখানে আমি অলরেডি দুইটা করে রাখছি, মেক শিওর দ্যাট যে এই মোডটা অন করা, ফিল্টারিং রুলসটা ড্যানি। তো অ্যাড এ নিউতে যাওয়ার পর আপনি এখানে ম্যাক অ্যাড্রেস চাইতেছে, এখানে কিন্তু IP না, এখানে ম্যাক অ্যাড্রেস চাইতেছে। তো আপনি এখানে কি করবেন, যে এখানে যে ম্যাক অ্যাড্রেসটা দেওয়া আছে, তো এখানে সিম্পলি যে ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন। ম্যাক অ্যাড্রেসটা কপি করার পর আপনি যদি এখানে পেস্ট করে দেন, সেভ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেছে। এই যে এনাবল, এটা দেখবেন যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এটা কি এনাবল আছে না ডিসেবল আছে, তাই এটা এনাবল করে রাখছি। আর এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট,
ড্যানি মোডটা হলো যে এই তিনটা জিনিস, তিনটা ডিভাইস ওয়াইফাইতে কানেক্ট করতে পারবে না। আর যদি আমি এই অপশনটা যদি চেঞ্জ করে যদি অ্যালো দিয়ে দিই, তাহলে যা হবে যে এই তিনটা ডিভাইসই শুধু আমার ওয়াইফাইতে কানেক্ট হবে, আদার কোনো ডিভাইস কানেক্ট হবে না। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু চেক করে নেবেন যে এটা ড্যানি মোডে আছে কিনা। তারপর আরেকটা যা করতে পারেন যে আপনার টিপি লিঙ্কের যে সাইটটা আছে, আপনার যে ওয়াইফাই জোনটা আছে সেটা সুরক্ষিত করার জন্য আপনার যে ডিউফুল অ্যাড্রেস কিংবা যে ইউজার আইডি অ্যাডমিন অ্যাডমিন সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেটা আমি লগ ইনের ক্ষেত্রে করছিলাম। তো সেটা চেঞ্জ করার জন্য আপনি যা করতে হবে, যেখানে সিস্টেম টুলস আছে এখানে যাবেন, যাওয়ার পর এখানে সিম্পলি পাসওয়ার্ডে যাবেন, যাওয়ার পর দিয়ে যদি আপনি যদি চেঞ্জ না করে থাকেন তাহলে এখানে অ্যাডমিন লিখেন আর ওল্ড পাসওয়ার্ডে অ্যাডমিন লিখেন, তারপর আপনি যেটা ইউজার আইডি দিতে চান এবং পাসওয়ার্ড দিতে চান সেটা কনফার্ম করে সেভ দিলে সেটা হয়ে যাবে। তো তো গাইস, এই ছিল আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে সেটাকে জানাবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টেক কেয়ার, বাই।